তোমাকে প্রথম বলেই, প্রথম দেখেই বলছে ভালোবাসি তোমায়। কতটুকু চেনে তোমাকে, কতটুকু জানে, কিছুটা কথা হবার পর তখন বললে সেটা ঠিক আছে, তাও নয় বোঝা যায়। একদিনেই কি ভালোবাসা যায়? হয়তো যায়, হয়তো যায় না, সেটা তো আপনারা বলবেন। কারা এই রকম রিলেশনশিপে জড়িয়েছে কমেন্ট করতে ভুলবেন না। ভালোবাসাটা এখন অনেকটা কমে গেছে, আবার অনেক ক্ষেত্রে বেড়ে গেছে। কেন দুরকম কথা বলছি? কারণ দুটোর অভিজ্ঞতা দিয়ে আমার সামনেও হয়েছে, আমার ফ্রেন্ডদের সঙ্গে। কাউন্সেলিংয়ের সময় অনেক সময় দেখা যায় দুজন দুরকম কথা বলছে। অনেকের প্যাচ আপ ঘটাতে আমি সক্ষম, আর নিজেকে তখন খুব ভালো লাগে যখন তারা শুনি সুখে সংসার করছে। তাই ভালোবাসার মানুষটিকে আগলে রাখতে আপনাকেই হবে। বুঝুন সে কী বলতে চাইছে, তার মন বোঝার কাজটাও আপনাকে করতে হবে। আগের তুলনায় হয়তো কিছুটা সময় কম দিচ্ছে, কাজের দায়িত্বটাও আপনাকে বুঝতে হবে। তবে নিজেদের জন্য কিছুটা সময় হয় বের করে রাখুন, সময় বড্ড অল্প, তার মধ্যেই সব কিছু সেরে উঠতে হবে। মিষ্টি মাধুরে ছিলাম মনের কথা নিয়ে, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজ এই পর্যন্তই, টাটা, ভালো থাকবেন, ভালোবেসে যাবেন। ডিরেক্ট রেকর্ডিং, মনের কথা এইভাবে।